This is ABC News, AGT Live. ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সাইসেক সেন্টারের আমি সকল দর্শকদের বিনম্রভাবে অনুরোধ করব আপনারা দর্শক আসলে বসে সেই অনুষ্ঠানটি উপভোগ করুন। সেই প্রতিযোগিতাটা আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের 110তম জন্মদিন উপলক্ষে দুইটি বিভাগে 25 কিলোমিটার বিভাগে ছেলেদের এবং 15 কিলোমিটার কিছুক্ষণ পূর্বেই আমাদের রাজ্যের উপমুখ্যমন্ত্রী কৃষ্ণদেব বর্মা এবং অন্যান্য বিধানসভা সদস্যদের এবং যুব বিভাগীয় দপ্তরের ডিরেক্টরের ফ্ল্যাগ অফের মাধ্যমে আজকের দুটি বিভাগে সাইকেল প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম ছেলেদের শুরু করা হয়েছিল, তারা 25 কিলোমিটার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। পরবর্তী গ্রুপ মেয়েদের ওরা 15 কিলোমিটার। আশা করব আর কিছুক্ষণের মধ্যেই ছেলেদের গ্রুপ এখানে এসে পৌঁছে যাবে এবং তারা সুস্থ সবলভাবে সুন্দরভাবে এই প্রতিযোগিতা শেষ করতে পারবে। গোল্ড মেডেল এনেছে অফিসিয়ালি। কয়টা ইভেন্ট শুরু হয়েছে? জাস্ট দুটো অনলি, বয়েজ অ্যান্ড গার্লস। বয়েজ ফর 25 কিলোমিটার অ্যান্ড ওমেন্স ফর 15 কিলোমিটার। আর কি কি ইভেন্ট আছে? এখন আর অন্য কোনো ইভেন্ট বলতে কিছু নেই। আমাদের ভিতরে কিছুটা প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, ছোট্ট করে বাজারঘাটে আছে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং This is ABC News, AGT Live.